হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস লাইফস্টাইল ইন জাপান। তো আজকে আমি হচ্ছে কি টিকিট কাটা দিয়ে হচ্ছে কি ভিডিওটা স্টার্ট করছি, আর এটা হচ্ছে কি শুক্রবার 31 তারিখের ভিডিও। তো সকাল সকাল আমরা চলে এসেছি রেডি হয়ে সিংমাচি স্টেশনে, যাব হচ্ছে গিয়ে টোকিও এম্বাসি অফ ইন্ডিয়াতে আমার বরের পাসপোর্ট রিনিউয়ালের জন্য। তো আমরা খুবই সকালের ট্রেনটা ধরবো, তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:10 আর আমাদের 6:06 ট্রেন। আর এই ঘড়িটাও আমাকে গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে, তো ভাবলাম ওটাই পড়ি। তো এই তো আমাদের ট্রেন চলে এসছে, আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। এখান থেকে আমরা ইকেবুকুরো স্টেশনে যাব, তো ইকেবুকুরো থেকে আবার লাইন চেঞ্জ করে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। তো এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি, তো আমি অতটা জানিও না কিভাবে কি যাব না যাব, বাস জানি আমি যে এখন এখান থেকে ইকেবুকুরো যাব, বাকিটা ও জানে। তো এই আমরা বসে পড়েছি, আর এখন তো যেহেতু প্রচণ্ড সকাল তো অতটা ভিড় নেই আর বসার সিট পাবো। আর এই ভিডিও দুটো জানো কেন জানি না স্লো মোশন হয়ে গেছিলো, আমি পরে এডিট করার সময় গিয়ে বুঝলাম। তো আমার তো খুবই বাজে অবস্থা, ভোর 4:30 সময় উঠে 5:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি, চুলের তো খুবই বাজে অবস্থা। তো চুলটা আমি পরে একদম যখন পৌঁছে যাব তখন গিয়ে আমি ঠিক করে নেব। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, সকালে রোদ এখনও ওঠেনি, যদিও দিনটা আজকে দেখাচ্ছে মেঘলা হবে। আর এরকম মেঘলা ওয়েদারে সুন্দর সব শান্ত স্নিগ্ধ গ্রাম দেখতে দেখতে যাওয়া, মানে মনটা অনেক ফ্রেশ লাগছিলো এত সকাল সকাল উঠে। একটু প্রথম প্রথম কেমন লাগছিলো ঘুম থেকে ওঠার পর, কিন্তু রেডি হয়ে আসার পর ট্রেনে ওঠার পর এত সুন্দর স্নিগ্ধ চারিদিক দেখে, শান্ত চারিদিক দেখে খুবই হচ্ছে গিয়ে ফ্রেশ লাগছিলো। তো যাওয়ার সময় হচ্ছে গিয়ে আমার বর তো ঘুমিয়েই পড়েছিল, আমি অতটা ঘুমাইনি, আমি কিছুটা কিছুটা ভিডিও করছিলাম। তো বাজে তো মাত্র হচ্ছে গিয়ে এখন 6:06 ট্রেন ছেড়েছে, তো এই সময় তো আর সেরকম কেউ উঠবে না। তো আমরা ইকেবুকুরো চলে এসেছি, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর এখানেই হয়েছে আমাদের যত সমস্যা, আমাদের 8:20 পৌঁছে যাওয়ার কথা ডেস্টিনেশনে, বাট আমরা 10:15 পৌঁছেছি, কিভাবে চলুন আপনাদেরকে বলি। তো এখানে দেখাচ্ছি যে এটা আমরা হচ্ছে গিয়ে এসেছি শিনজুকু স্টেশনে, তো ওটা হচ্ছে গিয়ে শিনজুকুর ক্রসিংটা, তো আমাদের আবার এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি ইকেবুকুরো থেকে লাইন আবার আলাদা, মানে আমরা সেটা বুঝে উঠতে পারিনি। আমরা মানে প্ল্যাটফর্ম ওয়াইজ গিয়েছি যেভাবে সবসময় যাই গুগল ম্যাপের সাহায্যে যে কোনো জায়গায়, কিন্তু লাইন যে এভাবে আলাদা থাকবে আমরা সেটা বুঝতে পারিনি। তো দুইবার আমরা ভুল ট্রেনে উঠেছি, তো লাস্টে ঠিক করলাম যে ইকেবুকুরো থেকে এভাবে যাওয়া যাবে না, তো চলে যাই শিনজুকু থেকে। শিনজুকু গিয়ে তো মাথায় আরও হাত, দুটো টোটালি আলাদা আলাদা স্টেশন শিনজুকুতে বড় বড়, আর দুটো স্টেশনের দুটো মানে দুটো স্টেশনের আলাদা দুই ধরনের লাইন। তো যাই হোক, অনেক কষ্ট করে স্টেশন মাস্টারদের থেকে আমরা জিজ্ঞাসা করে করে ফাইনালি চলে এসেছি কুদানশিতা, মানে টোকিও এম্বাসিতে, মানে ওই স্টেশনটার নাম হচ্ছে কি কুদানশিতা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বাপাশে যেটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে কিতানো মারু ন্যাশনাল গার্ডেন, তো ওটা হচ্ছে কি ন্যাশনাল গার্ডেন। আর এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এম্বাসি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ছে, নিজের দেশের পতাকা দেখলে কত যে ভালো লাগে মানে বলে বোঝানোর মতো নয়। তো আমাদের কাজ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু সব অনলাইনে হচ্ছে গিয়ে করতে হয়, মানে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব কিছু করতে হয়, তাই আমাদের বেশি দেরি লাগেনি। আর ভেতরে তো একদমই অ্যালাউ ছিল না ভিডিও করা, তাই ভেতরের কোনো ভিডিও আমি দেখাতে পারিনি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, তো ভাবছি যে এই পাশের পার্কটাকে একটু ঘুরে নেই। তো মানে এত হচ্ছে গিয়ে জার্নি হয়েছে আজকে, দুবার করে ভুল ট্রেনে উঠে যাওয়া, আবার শিনজুকু এসেও আমরা প্রচুর ঘুরেছি, বুঝতেই পারছি না। মানে আমরা শিনজুকু এসেছি, শিনজুকু থেকে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, তো আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে ঠিকই এসেছি, কিন্তু দেখছি ওটা আবার নারিতা এয়ারপোর্ট যাওয়ার ওখান থেকে ট্রেন ছাড়ছে, ওগুলো আবার র্যাপিড এক্সপ্রেস ছাড়ছে। তো আমরা এত গুলিয়ে গেছি, তো আবার হচ্ছে গিয়ে ওপরে গেছি, তো ওখান থেকে বললো যে আর শিনজুকুতেই দুখানা স্টেশন আছে যেটা রোড ক্রস করে যেতে হবে, তো ওই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। তো এইভাবে তো প্রচুর হয়রানি হয়েছে,
তারপর যাই হোক, কাজ যে আমাদের সুন্দর মতো সুস্থ মতো হয়ে গেছে এটাই অনেক। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে চেরি ব্লুজম দেখতে। জাপানিজে চেরি ব্লুজম যে দেখা এটাকে বলা হয় হানামি। তো ওরা হানামি খুব 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 এনজয় করে, আর হানামিতে ওরা খুব ওসাকে খায়। ওসাকে মিন্স হচ্ছে গিয়ে অ্যালকোহল বা ড্রিঙ্কস যেটাই বলা যায়। তো সবাই হচ্ছে গিয়ে ড্রিঙ্কস করতে করতে বা কোনো জায়গায় বসে পিকনিক করে। তো আমাদের আজকে ইচ্ছে ছিল হচ্ছে গিয়ে একটু ওয়েনো পার্ক যাওয়ার টোকিওর, কিন্তু এত হয়রানি আর এত দেরি হয়ে যাওয়াতে আমরা আর ওখানে যেতে পারিনি। তো ভাবলাম হচ্ছে গিয়ে পাশের এই ন্যাশনাল গার্ডেনটাই ঘুরি। আর আমি বলছিলাম আমার বরকে একটা ভিডিও করে দাও, আর হাঁটতে হাঁটতে দেখছি আমি এক ওবাচানের সাথে মুখোমুখি হয়ে গেছি। তো আমি বোডাউন হয়ে ওনাকে সরি বললাম, সুমিমাসেন বললাম যেটা জাপানিজে। আর সবার সাথে সাথে আমরাও এখানে খুবই এনজয় করেছি, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর সত্যি এত সুন্দর চেরি ব্লুজম লাগে দেখতে, আর পাশে সবাই বোটিং করছিল। তো আমার ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু মানে একেবারে ইচ্ছেও করছিল, একেবারে শরীরও দিচ্ছিল না। তো ভাবলাম যে থাকি, এত হয়রানি করে লাভ নেই, শরীরটাও মানে সেই সকালবেলা উঠেছি, পরে বাড়ি গিয়ে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো পাশ দিয়ে আমরা ঘুরছিলাম, তো মাঝে আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বেরিয়েই। আর এই তো কিতানো মারু ন্যাশনাল গার্ডেন। তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে গার্ডেনটার হচ্ছে গিয়ে এন্ট্রান্স। তো আমরা গার্ডেনের অত ভেতরটায় যাইনি, ওই রোডের পাশে ওই সাইডেরটায় গেছিলাম, কারণ ইচ্ছে করছিল না। তো তারপর আমরা যাচ্ছিলাম কুদানশিতা স্টেশনে। তো এই স্টেশনটা থেকে এমব্যাসি একদমই কাছে, মানে দূরেই না, স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো এখান থেকে আমরা আবার যাব শিনজুকু, শিনজুকু থেকে একদম যাব হচ্ছে গিয়ে সিংমাচি। তো এই দেখুন আমরা শিনজুকু চলেও এসেছি। তো ওই দেখুন ওইখানে হচ্ছে গিয়ে একটা স্টেশন শিনজুকু, লেখা তো দেখলেনি। আর এই যে হচ্ছে গিয়ে শিনজুকুর আরেকটা স্টেশন। তো এই এই জায়গা থেকে, মানে এই যেটা আমি এখন ভিডিও করছি ওটা থেকে যায় হচ্ছে গিয়ে নারিতা অন্য লাইনে, আর এই যে আমরা রোড ক্রস করে যেটাতে যাব ওটা থেকে যেতে হবে হচ্ছে গিয়ে আমাদের সিংমাচি। তো আমরা চলেও এসেছি সিংমাচিতে, কোনো ট্রানজিট নিইনি একদম, মানে ট্রানজিট একদম ডাইরেক্ট ট্রেনে উঠে গেছিলাম। আর উঠে তো আমি ভীষণ ঘুমিয়েছি, যার জন্য আমি কোনো ভিডিও করিনি। আমার বড় ঘুমিয়েছে, আরও বলছে এখানে যে একদম হচ্ছে গিয়ে ক্লান্ত হয়ে গেছি চুকারে মাস্তা। তো আমি বললাম ঠিক আছে চলো বাই বাই করে দাও, চলে যাই আমরা হচ্ছে গিয়ে বাড়ি। তো এই তো একটা ব্যস্ততম দিন, সবাই বাড়ি যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।